নমস্কার বন্ধুরা রাকেশ বাকে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে করব কাঁচা টমেটো ছাল এটা দেখতে পাচ্ছ এটা আমার একটা টমেটো গাছ আমি ছাদেই করেছি টবেতে এখান থেকে আমি দু চারটে টমেটো পেরে নেব পেরে নেব দুটো কাঁচা লঙ্কাও এবার আমি চলে আসব রান্নার দিকে প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নেব এই রান্নাটা গরম ভাতে সত্যি অসাধারণ লাগে একবার করে দেখবে আর অন্য কোনো পদের তেমন প্রয়োজনই হবে না এবার চলো কড়া সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে এলে দিয়ে দাও কালো জিরে একটা শুকনো লঙ্কা ও একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল হয়ে এলে দিয়ে দাও টমেটো কুচিগুলি এবার সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে হতে দাও কিছুক্ষণ নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে চলো এই সময় একটা আমরা মশলার পেস্ট বানিনি দিয়ে দাও দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নাও এবার উপর থেকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দাও পেস্টটা পেস্ট দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে না কারণ সর্ষে বেশিক্ষণ নাড়লে তেঁতো হয়ে যায় তাই হালকা নাড়াচাড়া করেই ঢাকনা দিয়ে হতে দাও কিছুক্ষণ দুটো কাঁচা লঙ্কা অবশ্যই দেবে আমি স্কিপ করে গিয়েছিলাম এবার কিছুক্ষণ হয়ে গেলেই ঢাকনা খুললেই রেডি আমাদের কাঁচা টমেটোর ঝাল ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ